السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسوله أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدری صحابہ بدری سیرت کے پہلو صحابیদের اور ان کا تعارف জীবনের বিভিন্ন দিক এবং তাদের পরিচয় আর তাদের কুরবানি খুতবার ধারাবাহিকতায় বা ধারাবাহিকভাবে আমি বর্ণনা করেছি আর বহু মানুষ এই ইচ্ছা ব্যক্ত করেছেন এবং আমাকে লিখেছেন যে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীও বর্ণনা করা হয় তাহলে অনেক ভালো হয় কেননা মূল কেন্দ্র তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা ছিল বা ব্যক্তিত্ব ছিল যার চতুষ্পার্শ্বে সাহাবিরা প্রদক্ষিণ করেছেন যার সাথে যুক্ত হয়ে সাহাবিরা কুরবানি করার অসাধারণ মান অর্জন করেছেন আর নতুন নতুন পদ্ধতি তারা শিখেছেন এবং তৌহিদের প্রচার আর স্বয়ং তার ব্যবহারিক দৃষ্টান্ত হওয়ার সেই মান প্রতিষ্ঠা করেছেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং আল্লাহ তাআলার বিশেষ প্রিয় বান্দা হওয়ার প্রমাণ বহন করে অতএব তার সিরাত বা জীবনী বর্ণনা করাও প্রয়োজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক এর উপর বিভিন্ন সময়ে গত বা বিগত বছরগুলোতে খুতবা দেওয়াও হয়েছে কিন্তু যা হোক তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত বা জীবনী এমন যেটিকে বর্ণনার মাঝে সীমিত করা বা সীমাবদ্ধ করা সম্ভব নয় এক একটি বৈশিষ্ট্য বা দিক এমন যার পুরোটা বর্ণনা করা কয়েকটি খুতবাতেও সম্ভব নয় আর এই সিরাত ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন সময়ে হতেও থাকবে বরং প্রত্যেক খুতবা এবং বক্তৃতায় কোনো না কোনো দিক এবং কোনো না কোনো আঙ্গিকে বর্ণনা হতেও থাকে কেননা এটি আমাদের জীবনের কেন্দ্র আর এছাড়া আমাদের ধর্ম আমাদের ঈমান পূর্ণতা লাভ করা সম্ভব নয় আর খোদার প্রেরিত শরীয়তের শরীয়তকে কাজে রূপায়িত করাও সম্ভব নয় এখন আমি বদরের যুদ্ধের প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের বিভিন্ন দিক এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা তুলে ধরব আর এই ধারাবাহিকতা আগামী কিছু খুতবায় অব্যাহত থাকবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শই সাহাবিদেরকে নিঃস্বার্থ ত্যাগ এবং কোরবানির প্রেরণায় সমৃদ্ধ করেছে আর এই প্রেরণায় সমৃদ্ধ করে গাজী শহীদ এবং খোদার প্রিয় ভাজন এবং খোদার খোদা যাদের প্রতি সন্তুষ্ট তাদের অন্তর্ভুক্ত তাদেরকে করেছেন যার নমুনা এবং আদর্শ আমরা তাদের জীবনে দেখেছি তো এই যুদ্ধের প্রেক্ষাপটেও মহানবীর পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা করা আবশ্যক যুদ্ধের পূর্বে
সেই সমস্ত কারণগুলো তুলে ধরা দরকার যে কারণে যুদ্ধ হয়েছিল। তাই সর্বপ্রথম আমি বদরের যুদ্ধের কিছু পটভূমি তুলে ধরব। এই পটভূমিতেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবনী এবং তার নিয়ে আসা অনুপম শিক্ষার বিভিন্ন দিক ফুটে ওঠে। বদরের যুদ্ধের কারণ বর্ণনা করতে গিয়ে সিরত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী ইসলামের মক্কার জীবনে যে সমস্ত অত্যাচার নির্যাতন কুরাইশ মুসলমানদের উপর করেছে আর ইসলামকে নিশ্চিহ্ন করা যে সমস্ত ষড়যন্ত্র তারা করেছে, তা সকল যুগে সকল অবস্থায় কোনো দু জাতির মাঝে যুদ্ধ আরম্ভ হওয়ার জন্য যথেষ্ট কারণ ইতিহাস থেকে প্রমাণিত। খুবই তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হাসি তিরস্কার উপহাস এবং মর্মপীড়াদায়ক তির্যক কথাবার্তা ছাড়াও মক্কার কাফেরেরা মুসলমানদেরকে এক খুদার ইবাদত এবং তহিদের ঘোষণা থেকে বাহু বলে বাধা দিয়ে রেখেছিল, তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছে এবং মেরেছে, তাদের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে, তাদেরকে বয়কট করে তাদেরকে ধ্বংস করার এবং নির্মূল করার নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তাদের কতককে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করেছে, তাদের নারীদের অসম্মান করেছে, এমনকি এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে অনেক মুসলমান মক্কা পরিত্যাগ করে ইথিওপিয়ায় হিজরত করেন। কিন্তু কুরাইশ এরপরও নির্যাতন থেকে বিরত হয়নি। নাজ্জাশির রাজদরবারে এক প্রতিনিধি দল পাঠিয়ে কোনোভাবে চেষ্টা করেছে যে কোনোভাবে এইসব মহাজের যেন মক্কায় ফিরে আসে আর কুরাইশ তাদেরকে ইসলাম বিচ্যুত করতে যেন সফল হয় বা তাদেরকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এ ছিল তাদের চেষ্টা। এছাড়া মুসলমানদের মনিব এবং নেতা যাকে তারা প্রাণাধিক প্রিয় জ্ঞান করতেন ভয়াবহ কষ্ট তারা দিয়েছে আর সকল প্রকার দুঃখে নির্যাতনে তাদেরকে লিপ্ত করা হয়েছে। কুরাইশের সাঙ্গপাঙ্গরা তায়েফে আল্লাহর নাম নেয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওপর পাথর বর্ষণ করেছে, তার দেহ রক্তে রঞ্জিত হয়ে যায়। অবশেষে মক্কার জাতীয় সংসদে সব কুরাইশের সব গোত্রের সম্মিলিত সিদ্ধান্ত করা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে যেন ইসলামের নাম চিহ্ন মিটে যায় আর তাওহীদ যেন চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এই হিংস্র রেজলিউশনকে ব্যবহারিক রূপ দেওয়ার জন্য মক্কার যুবক যারা বিভিন্ন কুরাইশ গোত্রের সাথে সম্পর্ক রাখত, রাতের বেলা এক দল বানিয়ে মহানবীর বাসগৃহে হামলা করে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষা করেন, হেফাজত করেন আর তিনি তার চোখে ছাই দিয়ে তার ঘর থেকে বেরিয়ে যান এবং সৌর গুহায় আশ্রয় নেন। এই নির্যাতন আর এই হিংস্র রেজলিউশন কুরাইশের পক্ষ থেকে কি যুদ্ধের ঘোষণার নামান্তর নয়? এসব দৃশ্যের বর্তমানে এসব অবস্থার বর্তমানে কোনো বিবেকবান কি ভাবতে পারে যে মক্কার কুরাইশ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল না? প্রশ্ন হলো কুরাইশের এই নির্যাতন এবং জুলম মুসলমানদের পক্ষ থেকে আত্মরক্ষামূলক যুদ্ধের যথেষ্ট কারণ হতে পারে না? পৃথিবীর কোনো আত্মাভিমানী জাতি, আত্মসম্মানী জাতি যারা আত্মহননের সিদ্ধান্ত না নিয়ে থাকে, এমন পরিস্থিতির বর্তমানে এমন আলটিমেটাম গ্রহণ করা থেকে কি বিরত থাকতে পারে যা কুরাইশ মুসলমানদেরকে দিয়ে রেখেছিল? নিশ্চয় যদি মুসলমানদের জায়গায় অন্য কোনো জাতি হতো, তারা এর অনেক পূর্বে কুরাইশের বিরুদ্ধে রণক্ষেত্রে ঝাঁপ দিত।
কিন্তু মুসলমানদেরকে তাদের মরিবের পক্ষ থেকে ধৈর্যের এবং মার্জনার নির্দেশ ছিল। যেমন লেখা আছে, যখন কুরাইশের নির্যাতন সীমা ছাড়িয়ে যায়, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী হুজুর সাল্লাল্লাহু ইসলামের সকাশে উপস্থিত হয়ে কুরাইশের মোকাবেলা করার অনুমতি চান, অনুমতি প্রত্যাশা করেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু ইসলাম বলেন যে ইন্নি উমিরতু বিল আফ ফালা তুকাতালু, অর্থাৎ আমাকে এখনও মার্জনার নির্দেশ রয়েছে, দেয়া হয়েছে, তাই আমি তোমাদেরকে যুদ্ধ করার অস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিতে পারি না। সাহাবিরা ধর্মের খাতিরে সকল প্রকার কষ্ট ও লাঞ্ছনা এবং নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ধৈর্যের আঁচল তারা পরিত্যাগ করেননি। এমনকি কুরাইশের নির্যাতন যখন সীমা ছাড়িয়ে যেতে থাকে আর সারা বিশ্বের অধিপতি খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে যখন তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের বৈধতা সামনে এসে যায়, তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তুমি এই গ্রাম থেকে বেরিয়ে যাও। এখন বিষয় মার্জনার সীমা পেরিয়ে গেছে, এখন জালেমদের শাস্তি দেওয়ার সময় এসে গেছে, শাস্তি পাওয়ার সময় এসে গেছে জালেমদের। অর্থাৎ মহানবী সাল্লামের এই হিজরত কুরাইশের আলটিমেটাম গৃহীত হওয়ার লক্ষণ ছিল, আর এতে খোদার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণার এক সুপ্ত ইঙ্গিত ছিল, যা মুসলমান এবং কাফের উভয়ই বুঝতে পেরেছিল। দারুন নাদোয়ায়, যা কাবা শরীফের পাশে কুরাইশের পরামর্শস্থল ছিল, পরামর্শের জায়গা ছিল, পরামর্শের সময় কোনো ব্যক্তি যখন এই প্রস্তাব দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করা হোক, তখন মক্কার নেতারা এই প্রস্তাব এই ভিত্তিতে প্রত্যাখ্যান করেছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে যান, তাহলে অবশ্যই মুসলমানরা আমাদের এই আলটিমেটাম বা এই সাবধানবাণী গ্রহণ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে আসবে। মদিনার আনসারদের সামনে আকবার দ্বিতীয় বয়াতের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রশ্ন আসে, তারা তাৎক্ষণিকভাবে বলে যে এর অর্থ হল পুরো আরবের বিরুদ্ধে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত। আর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হন আর তিনি মক্কার উপর আক্ষেপের দৃষ্টিতে তাকিয়ে বলেন যে হে মক্কা, সকল জনপদের চেয়ে তুমি আমার কাছে বেশি প্রিয় ছেলে, কিন্তু তোমার অধিবাসীরা যে আমাকে এখানে থাকতে দিচ্ছে না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলেন যে তারা খোদার রসুল সাল্লাল্লাহু ইসলামকে তার দেশ থেকে বের করেছে, বহিষ্কার করে দিয়েছে, এখন এরা অবশ্যই ধ্বংস হবে। সার কথা হলো, যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন, যতদিন মক্কায় ছিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার জুলম এবং নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কুরাইশের বিরুদ্ধে তরবারি হাতে নেননি। কেননা প্রধানত কুরাইশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পূর্বে আল্লাহর রীতি অনুসারে, আল্লাহর সুন্নত অনুসারে তাদের সামনে বিষয় স্পষ্ট করা আবশ্যক ছিল, এর জন্য তাদের অবকাশেরও প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, আল্লাহর ইচ্ছা এবং উদ্দেশ্য এটি ছিল যে মুসলমান যেন শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করে এবং মার্জনা করে, আর এরপর নীরব থাকা আত্মহত্যা গণ্য হবে, যা কোনো বিবেকবানের দৃষ্টিতে সুন্দর কোনো কাজ বলে গণ্য হতে পারে না। তৃতীয়ত, মক্কায় কুরাইশের এক ধরনের গণতান্ত্রিক সরকার ছিল, আর মহানবী সেই শহরের নাগরিকদের একজন ছিলেন, অতএব উত্তম রাজনীতির দাবি ছিল। যতদিন তিনি মক্কায় থাকবেন ততদিন সেই সরকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, শ্রদ্ধাশীল থাকা আবশ্যক ছিল, আর শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনো কথা যেন তার পক্ষ থেকে না হয়। আর এরপর বিষয় যখন মার্জনার সীমা ছাড়িয়ে যায়, তিনি যেন সেখান থেকে বেরিয়ে যান। চতুর্থ কারণ, এটিও আবশ্যক ছিল, চতুর্থত এটিও আবশ্যক ছিল যে যতদিন খোদার পবিত্র দৃষ্টিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাতি নিজেদের অপকর্মের কারণে শাস্তির যোগ্য না হবে,
আর তাদেরকে ধ্বংস করার সময় না আসবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন তাদের মাঝে অবস্থান করেন আর যখন সেই সময় এসে যায় তিনি যেন সেখান থেকে হিজরত করেন কারণ আল্লাহ তাআলার সুন্নাত এবং রীতি অনুসারে নবী যতদিন নিজের জাতির মাঝে উপস্থিত থাকেন তাদেরকে ধ্বংসকারী আযাব আসে না আর ধ্বংসাত্মক শাস্তি যখন বা আযাব যখন আসার সময় হয়ে যায় নবীকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয় এসব কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি হিজরত নিজের মাঝে বিশেষ ইঙ্গিত এবং অনেক ইশারা রাখত কিন্তু পরিতাপের বিষয় হলো এই অত্যাচারী নির্যাতনকারী জাতি চেনেনি বুঝতে পারেনি এবং সীমা সারিয়ে থাকে জুলুম এবং অত্যাচারে নতুবা এক্ষেত্রেও যদি কুরাইশ বিরত হতো এবং ধর্মীয় বিষয়ে জোর জবরদস্তি পরিত্যাগ করত আর মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের সুযোগ দিত তাহলে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে দয়ালু সবচেয়ে কৃপালু আর তার রসুলও হলেন রহমতুল্লিল আলামিন অবশ্যই তখনও তাদের ক্ষমা করে দেয়া যেত বা ক্ষমা করে দেয়া হতো আর আরব সেই রক্তপাতের দৃশ্য দেখত না যা তারা দেখেছে কিন্তু ঐশী তাকদীর কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী ছিল মহানবের হিজরত কুরাইশের শত্রুতার অগ্নিতে ঘৃত সঞ্চার করেছে ঘৃত ঘি ঢেলে দিয়েছে তারা পূর্বের চেয়ে বেশি রাগ এবং ক্রোধ নিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করে সে গরিব এবং দুর্বল মুসলমানদের উপর জুলম এবং নির্যাতন করা ছাড়াও যারা মক্কাতেই ছিলেন তারা সর্বপ্রথম যেই কাজ করেছে কুরাইশ সর্বপ্রথম যেই কাজ করেছে জুলম নির্যাতনের পাশাপাশি তা হলো যখন তারা জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে গেছেন নিরাপদে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি পিছু ধাওয়া আরম্ভ করে পশ্চাৎ ধাবন আরম্ভ করে আর মক্কা উপত্যকার প্রতিটি ইঞ্চি জমিনে তাকে তারা খুঁজে বেড়ায় আর এমনকি শহরের গুহা পর্যন্ত গিয়ে পৌঁছে কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেন আর কুরাইশের চোখে এমনভাবে পর্দা লেপন করে দেন যে তারা একান্ত গন্তব্যে পৌঁছে ব্যর্থ এবং বিফল মনোরথ ফিরে আসে এই সন্ধানে যখন তারা নিরাশ হয় ব্যর্থ হয় তখন তারা এই গণঘোষণা দেয় সাধারণ ঘোষণা দেয় যে যেই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে 100 উট উপহার দেওয়া হবে যা আজকের মূল্যমানে প্রায় 20,000 হাজার মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন 1931 সনের কথা সেই যুগের 20,000 1931 সনের 20,000 আজকের কোটি কোটি রুপিয়ার সমান তো কোটি কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় অনেক বড় লোভ এবং লাল লিপসার বিষয় ছিল এই পুরস্কারের লোভে বহু যুবক মহানবীর সন্ধানে চতুর্দিকে বেরিয়ে পড়ে সুরাকা বিন মালিক যে তাকে পিছু ধাওয়া করে এই পুরস্কারের ঘোষণার ফলশ্রুতি ছিল ফল ছিল কিন্তু এক্ষেত্রে কুরাইশ ব্যর্থতাই দেখেছে যদি ভাবা হয় যদি চিন্তা করা হয় তাহলে দু জাতির মাঝে যুদ্ধ সূচিত হওয়ার জন্য এই একটি কারণে যথেষ্ট যে কোনো জাতির নেতা এবং মনিব সম্পর্কে অন্য জাতি এইভাবে একটা পুরস্কারের ঘোষণা দেবে বা তাকে হত্যার বা জীবিত ধরে আনার এটি যুদ্ধের কারণ হিসেবে যথেষ্ট একইভাবে মহানবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন কুরাইশ মদিনার নেতা আবদুল্লাহ বিন ওবাই এবং তার সঙ্গীদের নামে এক পত্র লেখে ধমকি দিয়ে পত্র লেখে হুমকি দিয়ে পত্র লেখে যে তোমরা আমাদের সাথীকে আশ্রয় দিয়েছ তাই আমরা আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমরা তার সাথে যুদ্ধ করো বা তাকে দেশান্তরিত করো নতুবা আমরা সবাই সম্মিলিত হয়ে তোমাদের উপর হামলা করব তোমাদের যোদ্ধাদেরকে আমরা হত্যা করব তোমাদের নারীদেরকে আমরা আমাদের অধীনস্থ করে নেব এই পত্র যখন আবদুল্লাহ বিন ওবাই এবং তার স্বার্থ পূজারী সাথীরা পায় সে মহানবীর বিরুদ্ধে তারা মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই সংবাদ পান তিনি তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন
কুরাইশ যে হুমকি এবং ধমকি দিয়েছে তোমাকে বা তোমাদেরকে তোমাদের দৃষ্টিতে অনেক বড় হুমকি এবং ধমকি এটি অথচ তারা তোমাদের এত ক্ষতি করতে পারবে না যতটা তোমরা নিজেদের ক্ষতি করবে তোমরা তোমরা চাও তোমরা কি তোমাদের পুত্র এবং ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করা পছন্দ করবে ইহুদিদের অনেকেই যেহেতু মুসলমান হয়ে গিয়েছিল ইহুদিরা যখন হুজুর সালসামের এই কথাগুলো শুনল তারা ছত্রভঙ্গ হয়ে যান ছত্রভঙ্গ হয়ে যায় তাকে ছেড়ে চলে যায় একইভাবে মক্কার কুরাইশ আরবের বিভিন্ন গোত্রের সাথে সাক্ষাৎ করে মুসলমানদের বিরুদ্ধে তাদের উত্তেজিত করার চেষ্টা করে উত্তেজিত করে এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব স্বয়ং সিরাত খাতামুন নবীনে লিখেছেন যে বিষয়ের এখানেই শেষ হয়নি সমাপ্তি ছিল না যখন কুরাইশ দেখল যে ঔস ও খাজরাজ মুসলমানদের মুসলমানদের আশ্রয় দেয়া পরিত্যাগ করছে না আর আশঙ্কা রয়েছে মদিনায় ইসলাম দৃঢ়তা লাভ করবে তখন তারা আরবের অন্যান্য গোত্রের বসতি স্থলে সফর করে এবং তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করার আরম্ভ করে তারা যেহেতু খানা কাবার তত্ত্বাবধায়ক ছিল এই কারণে কুরাইশের পুরো আরব গোত্রের উপর গোত্রগুলোর উপর বিশেষ প্রভাবও ছিল তাই কুরাইশের শ্রেষ্ঠ উত্তেজনায় প্ররোচনায় আরবের বহু গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় মদিনার অবস্থা তখন এমন ছিল যে যেন মদিনার চতুর্দিকে সর্বত্র আগুন দাউ দাউ করে জ্বলছে এক রওয়ায়েতে উল্লেখ আছে যে হযরত উবাই বিন কাব বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা যখন মদিনায় আসেন আনসার তাদেরকে আশ্রয় দেয় তখন পুরো আরব ছিল এক ধনুকের ন্যায় অর্থাৎ সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয় সেই দিনগুলোতে মুসলমানদের যে অবস্থা ছিল ভয় ভীতির যে তারা রাতেও হাতে সাথে অস্ত্র নিয়ে ঘুমাতেন দিনের বেলাও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন পরস্পরকে তারা বলতেন যে দেখুন আমরা ততদিন জীবিত থাকি কিনা যে যখন আমরা শান্তিতে রাত্রিযাপন অর্থাৎ শান্তিতে রাত্রিযাপনের সময় আসবে কিনা বা আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না এমন কোনো সময় আমরা জীবনে দেখবো কিনা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন প্রথম দিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসেন মদিনায় তার শুভাগমন হয় শত্রুর আক্রমণের আশঙ্কায় তিনি সারা রাত বিনিদ্র কাটাতেন সে যুগ সম্পর্কে কোরআন শরীফ বলে উসকুরু ইজ আনতুম কলিলুন মুস্তাজাফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون হে মুসলমানগণ সেই যুগকে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অতি স্বল্প ছিলে দেশে তোমাদেরকে খুবই দুর্বল মনে করা হতো তোমাদের এই আশঙ্কা থাকতো যে মানুষ তোমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাবে এবং ধ্বংস করবে কিন্তু আল্লাহ তাআলা তোমাদের আশ্রয় দিলেন এবং তোমাদের সাহায্য এবং সমর্থন করলেন তোমাদের জন্য পবিত্র জীবিকার দ্বার উন্মোচন করেছেন অতএব তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত এই বহিরাগত আশঙ্কা ছিল ভয়ভীতি ছিল যার কথা কোরআন উল্লেখ করেছে মদিনার অভ্যন্তরীণ পরিস্থিতিও তত অনুকূল ছিল না যেভাবে এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন মদিনার অভ্যন্তরীণ অবস্থা যা ছিল তা হলো তখনও অশোক হযরতের একটা বিরাট অংশ শিরকে লিপ্ত ছিল যদিও বাহ্যত তারা তাদের ভাই বন্ধুদের সমর্থনে ছিল কিন্তু এক মুশরিককে কীভাবে বিশ্বাস করা যায় পরিবর্তিত পরিস্থিতিতে দ্বিতীয় স্তরে ছিল দ্বিতীয় গ্রুপ ছিল মুনাফেক যারা বাহ্যত ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পর্দার অন্তরালে ছিল তারা ইসলামের শত্রু আর মদিনার ভেতর তারা ভয়াবহ আশঙ্কার কারণ ছিল তৃতীয় দল ছিল ইহুদি যাদের সাথে যদিও একটা চুক্তি সম্পাদিত হয়েছিল কিন্তু ইহুদিদের দৃষ্টিতে চুক্তির কোনো মূল্যই ছিল না বস্তুত
স্বয়ং মদিনার মাঝে এমন সব এলিমেন্টস ছিল, এমন সব গ্রুপ ছিল যারা যা মুসলমানদের বিরুদ্ধে একটা গুপ্ত বারুদের মজুদের চেয়ে কম ছিল না। আর অগ্নির বিভিন্ন স্ফুলিঙ্গ, এতে আগুন সঞ্চার করা আর এবং মুসলমানদের জ্বালিয়ে উড়িয়ে দেওয়ার যথেষ্ট ছিল। এমন দুঃস্পর্শকাতার সময় মুসলমানদের জীবনে কখনো আসেনি। মহানবী সাহাবের প্রতি আল্লাহ তালার ওয়াহি অবতীর্ণ হয়, এখন তোমারও উচিত কাফেরদের বিরুদ্ধে তরবারি হাতে নেয়া, যারা তোমাদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে অন্যায় বশত রণক্ষেত্রে নেমে এসেছে এবং অস্ত্রের যুদ্ধের ঘোষণা হয়ে যায়। অস্ত্রযুদ্ধের ঘোষণা সংক্রান্ত সর্বপ্রথম আয়াত মহানবী সাল্লামের প্রতি নাজেল হয় বারোই সফর দোসরা হিজড়িতে, দোসরা হিজড়ি বারো সফরে, অর্থাৎ 623 খ্রিস্টাব্দের 15 আগস্ট, যখন মহানবী সাল্লাম মদিনা মহানবীর মদিনায় আসার পর প্রায় এক বছর কেটে গিয়েছিল। এরপর এই আয়াত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মির্জা বশির আহমদ সাহেবের নিজস্ব গবেষণা অনুসারে এই আয়াত নাজাল হওয়ার ডেট তারিখ এটি দাঁড়ায়। এই সুরার কোনো কোনো অংশ মক্কায় অবতীর্ণ হয়েছে। যাই হোক, এই আয়াত অবতীর্ণ হওয়া সংক্রান্ত বিভিন্ন রওয়ায়েত রয়েছে, একাধিক রওয়ায়েত আছে। একটি রওয়ায়েত হলো এই আয়াত অবতীর্ণ হয়েছে হিজরতের সময়, কেননা মদিনায় আসার স্বল্পকাল পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনার চতুর্দিকে কুরাইশ কাফেলাকে দমন এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য সশস্ত্র বিভিন্ন গ্রুপ এদিক সেদিক প্রেরণ করা আরম্ভ করে রেখেছিলেন। যাই হোক, হিজরতের প্রারম্ভে অবতীর্ণ হোক বা এক বছর পর অবতীর্ণ হোক, কিন্তু এটি ছিল প্রথম জেহাদের অনুমতি। ধর্মের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভকারীদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম অনুমতি এটি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন যে সরকারের অধীনে পূর্বেই বসবাস করতেন, যা পূর্বেই বলা হয়েছে কোনো সরকারের অধীনে জীবনযাপন করা অবস্থায় সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। আর তখন তার নিজস্ব একটা রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণে এই আয়াতে আল্লাহ তাআলা এই জিহাদের অনুমতি দিয়েছেন সূরা হাজের আয়াতে। এগুলো দুটো আয়াত আসলে। আল্লাহ তাআলা বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করার পূর্ণ ক্ষমতা রাখেন। অর্থাৎ যাদেরকে তাদের গৃহ থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই দোষে যে তারা বলতো আল্লাহ আমাদের প্রভু, যদি আল্লাহর পক্ষ থেকে তাদের কতককে কতকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করে মানুষের সুরক্ষা করা না হতো, তাহলে ইহুদিদের ইবাদত গাহ মসজিদ এবং মন্দির চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হতো, যাতে আল্লাহ তাআলার নাম অজস্র ধারায় আল্লাহর নাম নেওয়া হয়। নিশ্চয় আল্লাহ তাদের সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। আর আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং পূর্ণ এবং পরাক্রমশালী, অর্থাৎ সব ধর্মের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে, সব ধর্মের ইবাদত গাহের নাম নিয়ে সব ধর্মের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। জেহাদ ফরজ হওয়ার পর মহানবী কাফেরদের অনিষ্ট থেকে মুসলমানদের রক্ষা করার জন্য প্রথম থেকে চারটি পরিকল্পনা হাতে নেন। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, এই সময় যেই পরিকল্পনা হাতে নিয়েছেন সেইগুলো হলো, প্রথম দিকে হিজরত করে চতুর্পাশের বিভিন্ন গোত্রের সাথে শান্তি চুক্তি আরম্ভ করেন মহানবী, যেন মদিনার চতুর্পাশের এলাকা যেন নিরাপদ হয়ে যায়।
এক্ষেত্রে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সেসব গোত্রকে সামনে রেখেছেন, প্রাধান্য দিয়েছেন যারা কুরাইশের সিরিয়ান রাস্তার আশপাশে বসবাস করত। প্রত্যেক ব্যক্তি জানে, বুঝতে পারে যে এই গোত্রগুলাই, এই গোত্রগুলোই ছিল যাদের কাছ থেকে মক্কার কুরাইশ বেশি সাহায্য নিতে পারতো, যাদের আর যাদের শত্রুতা মুসলমানদের জন্য ভয়াবহ ফলাফল নিয়ে আসতে পারত। দ্বিতীয়ত, ছোট ছোট সংবাদ সংগ্রহকারী দল মদিনার বিভিন্ন দিকে প্রেরণ করা আরম্ভ করেন যেন কুরাইশ এবং তাদের মিত্রদের গতিবিধি সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে পারেন, আর কুরাইশ যেন বুঝতে পারে যে মুসলমান অজ্ঞ নয়, অনবহিত নয়, আর এইভাবে যেন মদিনা আকস্মিক হামলা থেকে নিরাপদ থাকে। তৃতীয় কথা, এইসব পার্টি প্রেরণের একটি উদ্দেশ্য ছিল এইভাবে যেন মক্কা এবং তার চতুর্পাশের দুর্বল এবং দরিদ্র অসহায় মুসলমানদের মক্কার মুসলমানদের সাথে এসে মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। মক্কার এলাকায় তখনও এমন অনেকেই ছিল যারা আন্তরিকভাবে মুসলমান ছিল, কিন্তু কুরাইশের নির্যাতনের কারণে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে পারত না, আর নিজেদের দারিদ্র এবং দুর্বলতার কারণে হিজরতেরও শক্তি তাদের ছিল না। কেননা কুরাইশ এমন লোকদেরকে হিজরত থেকে অস্ত্র বাহু বলে বাধা দিচ্ছিল। চতুর্থ পরিকল্পনা যা তিনি হাতে নেন তা হলো কুরাইশের এইসব বাণিজ্য কাফেলাকে তিনি বাধা দিয়ে থাকেন, যা মক্কা থেকে সিরিয়ার দিকে যাত্রা মদিনার পথে যেতেন। এসব কাফেলা যে পথে অতিক্রম করত, মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অগ্নি প্রজ্বলিত করত। মদিনা কে গিরদ ও নওয়া মে ইসলাম কি দাওয়াত কা তুখম বোয়া জানা মুসলমানো কে লিয়ে, আর এটি মুসলমানদের জন্য চরম বিপজ্জনক ব্যাপার ছিল। আর এই কাফেলা সবসময় হতো সশস্ত্র, আর প্রত্যেক ব্যক্তির জন্য বোঝা সম্ভব ছিল যে এই ধরনের কাফেলার মদিনার একান্ত পাশ দিয়ে যাওয়া মোটেই আশঙ্কামুক্ত বিষয় ছিল না। এছাড়া আরেকটি বিষয় হলো আর অভ্যন্তরীণ অবস্থা, কুরাইশদের জয় করা এবং তাদের অত্যাচারমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা, এবং এটি রাখার সবচেয়ে কর্মক্ষম পদ্ধতি ছিল যেন তাদের ব্যবসার পথ বন্ধ করে দেয়া হয়। অতএব ইতিহাস এই কথার সাক্ষ্য দেয় যে যে কথাগুলো তাদেরকে বা যে বিষয়গুলো তাদেরকে সন্ধি করতে বাধ্য করেছে সেটির মাঝে এই যে ব্যবসার পথ বন্ধ করে দেয়া, এটি অনেক বড় একটি মাধ্যম ছিল। অতএব এটি একান্ত কার্যকরী একটি পদক্ষেপ ছিল যা নিজ ফল বহন করেছে। এরপর কুরাইশের এই ব্যবসায়িক যে লাভ হতো সেটি তারা বিশেষভাবে এ কারণেই প্রেরণ করা হতো যেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারে। এই যে ব্যবসা তারা করত ইসলামের, এর লাভ তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করত। এর জন্য যে কেউ বুঝতে পারে যে এই কাফেলাগুলোকে বাধাগ্রস্ত করা এটি নিজ সত্তায় একান্ত বৈধ একটি পথ ছিল। যা হোক, এই ধারাবাহিকতা ইনশাল্লাহ চলতে থাকবে, বাকি আগামীতে বর্ণনা করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই, তাদের নামাজে জানাজাও পড়া হবে। একটি জানাজা হাজির রয়েছে যা মুকরম খাজা মনির আহমদ সাহেবের, আর বাকিগুলো জানাজা গায়েব। খাজা মনিরুদ্দিন কামার সাহেবের জানাজা, মনিরুদ্দিন কামার সাহেব এখানে ইউকেতেই বসবাস করতেন, 27 মে তারিখে 86 বছর বয়সে ঐশী তাকদীর অনুযায়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবি হযরত মিয়া খায়রুদ্দিন সিখওয়ানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পৌত্র ছিলেন। তার পিতা মৌলানা কমরুদ্দিন সাহেব ও হযরত মসীহ মাউদ আলাইহিস সালামকে ছোট বয়সে দেখেছেন এবং মসীহ মাউদ আলাইহিস সালাম তাকে শিশু বয়সে দেখেছেন। অনেক শৈশব ছিল তখন তার। যা হোক, মৌলভি কমরুদ্দিন সাহেব তিনি খুদামুল আহমদিয়া মজলিস খুদামুল আহমদিয়ার প্রথম কেন্দ্রীয় সদর ছিলেন তার পিতা।
যিনি মারা গেছেন তার পিতা যখন দেশ বিভাগ হয়েছে হিন্দুস্তান এবং পাকিস্তানের পাকিস্তান চলে যান তারা এরপর খাজা মনিরউদ্দিন সাহেব কিছু কালের জন্য তানজানিয়ায় আফ্রিকায় চলে যান রাবুয়াতেও তিনি বিভিন্ন পদে থেকে জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন এরপর 1966 সনে নিজ পরিবারের সাথে ইউকেতে চলে আসেন আর এখানে মসজিদ ফজলের কাছে তার বসবাস ছিল পুরনো যারা আছেন এখানে তারা সবাই তাকে চেনেন খিলাফতে রাবেয়ার যুগে তিনি দীর্ঘকাল মসজিদ ফজলে জুমার আজান দেওয়ারও তৌফিক পেয়েছেন মরহুম সদর মজলিস মসজিদ ফজল লন্ডন এবং পাটনি জামাতের সদর হিসেবে দায়িত্ব পালন করেছেন 1995 সনে রিটায়ার্ডের পর জীবন ওয়াকফ করেছেন আর এরপর তিনি উকালাতে তফসির দপ্তরে এবং পরবর্তী আরেকটি দপ্তরে তিনি সেবা করেছেন মৃত্যুর একদিন পূর্বেও তিনি দাপ্তরিক কাজ করেছেন এরপর নামাজের পর তিনি ঘরে ফিরে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী খুবই নীরব সেবক ছিলেন নিষ্ঠাবান সেবক ছিলেন স্ত্রী ছাড়া দুই পুত্র এবং দুই কন্যা রয়েছে আর বহু নাতি পুত্র পুত্রী এবং দহিত্র দহিত্রী রয়েছে ইউকের আমির সাহেবের মামা তিনি আল্লাহ তাআলা তার সাথে কৃপা ও অনুগ্রহের আচরণ করুন তার মর্যাদা উন্নীত করুন জানাজা হাজির রয়েছে তার ইনশাআল্লাহ তা আদায় করা হবে দ্বিতীয় জানাজা পরবর্তী জানাজা গায়েবের মাঝে একটি হল ডক্টর মির্জা মোবাশ্বের আহমদ সাহেবের গায়েবানা জানাজা যিনি হজরত মুসলিম আউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং ডক্টর মির্জা মুনাওয়ার আহমদ সাহেব এবং মাহমুদা বেগম সাহেবার দৌহিত্র পুত্র ছিলেন তিনি আর নবাব মোবারকা বেগম সাহেবার দৌহিত্র ছিলেন তারও 79 বছর বয়সে মৃত্যুবরণ হয়েছে আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রাথমিক শিক্ষা রাবুয়াতে পেয়েছেন এরপর মেডিকেল কলেজ লাহোর থেকে এমবিবিএস করেছেন এরপর কিছুকাল রাবুয়ার হাসপাতালে কাজ করেছেন এরপর এখানে পড়াশোনা করার জন্য যুক্তরাজ্যে আসেন আর রয়্যাল কলেজ অফ সার্জন ক্যানবেরা তিনি 1970 সনে সেখানে পোস্ট গ্রাজুয়েশন করেন এবং এফএসিএস করেন এরপর ওয়াকফ করেন ওয়াকফ ছিলেন তিনি ফিরে যান আর সেখানে ফজলে মোড় হাসপাতালে সেবা করতে থাকেন প্রায় 50 বছর তিনি ফজলে মোড় হাসপাতালে সেবা করার সুযোগ পেয়েছেন সেখানে যারা কাজ করতেন তাদের নুসরত জাহা স্কিমের অধীনে যারা কাজ করত সেসব ডাক্তারের মাঝে ওয়াকফে জিন্দেগি ডাক্তারদের মাঝে তিনি সবচেয়ে দীর্ঘকাল হয়তো বা মির্জা মুনাওয়ার আহমদ সাহেবের চেয়েও বেশি হবে কিন্তু যা হোক তিনি 50 বছর সেবা করার সুযোগ পেয়েছেন 1983 সনে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাকে ওয়াকফে জাদিদ বোর্ডের সদস্য নিযুক্ত করেন আর আমৃত্যু তিনি এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তার স্ত্রী লিখেন যে সম্পর্ক রক্ষাকারী ছিলেন অনেক খেয়াল রাখতেন পিতামাতা ভাই বোন নিকটাত্মীয় আমার পিতামাতা এবং নিকটাত্মীয় তাদের সবাইকে আমি আমার স্মরণ হয় না যে কোনো খুশি বা দুঃখের সময় এমন এসেছে যখন তিনি তাদের পাশে না থেকেছেন খুবই সম্পর্ক রক্ষাকারী মানুষ ছিলেন আর ঘরের যত বড় বুজুর্গ ছিল তাদের সবার সেবা করার সুযোগ হয়েছে তার তাদের ঘরে যেতেন সেসব অসুস্থদের এবং তাদের শুশ্রূষা করার জন্য যেতেন অনুরূপভাবে সাহায্যের মুখাপেক্ষীদের সর্বপ্রকার সাহায্যের চেষ্টা করতেন কখনো কাউকে ফিরিয়ে দেননি যেই তার কাছে চাইতে এসেছে অনেক কে শিক্ষা
পড়ালেখা করিয়েছেন, অনেকের বিয়েও দিয়েছেন, অনেকে তার ঘরে অবস্থান করেছে এবং তাদেরকে নিজ সন্তানের লালন পালন করেছেন এবং তাদের বিয়ে করিয়েছেন। রোগীদের ফিস ইত্যাদি নিতেন না, অনেকেই আমাকে এই বিষয়ে লিখেছে, বরং নিজের পক্ষ থেকে ঔষধ ইত্যাদির খরচও দিতেন। খলিফাদের সাথে গভীর সম্পর্ক ছিল। এটিও ছিল যে আত্মীয়তার সম্পর্ক ছিল খিলাফতের সাথে, আর দ্বিতীয়ত সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল, আর সন্তানদের এই বিষয়ে নসিহত করতেন এবং নিজেও সেই আমল করে দেখিয়েছেন তাদেরকে। আমার চেয়ে বয়সে কিছুটা বড় ছিল, 6-7 বছর, কিন্তু সর্বদা শ্রদ্ধা এবং নিষ্ঠার সম্পর্ক বজায় রেখেছেন আমি দেখেছি। বরং তার পূর্বেও আমি যখন নাজিরে আলা ছিলাম তখনও তিনি অনেক সম্মান এবং শ্রদ্ধার সাথে আমার সাথে ব্যবহার করতেন। হযরত খলিফাতুল মসীহ রাবের স্ত্রীর যে শেষ অসুস্থতা ছিল, তার স্ত্রী লিখেন যে খলিফাতুল মসীহ রাবের ফোন আসে ওনার কাছে যে ডক্টর মুবাশ্বের সাহেবকে তাৎক্ষণিকভাবে প্রেরণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাতেই বেরিয়ে পড়েন আর তার মৃত্যু পর্যন্ত সেখানেই উপস্থিত ছিলেন। খলিফাতুল মসীহ রাবে রহমাল্লাহ মুকাররমা হজরত আসফা বেগম সাহেবার মৃত্যুতে বলেছিলেন যে মুবাশ্বের আমাকে লিফটের কাছে নিতে আসলে আমি তাকে দেখেই বুঝতে পারি যে আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, কেননা আমি জানি যে তার শুধু অসুস্থতা হলে তিনি কখনো তাকে একা ছাড়তেন না। খলিফাতুল মসীহ রাবের অসুস্থতার সময়ও তার চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে আসতেন। হযরত খলিফাতুল মসীহ রাবেও এক স্থানে নিজ অসুস্থতার সময় তার সেবার উল্লেখ করেছেন। তার স্ত্রী লিখেন যে একবার তার নামে মিথ্যা অভিযোগ করা হয়, সেটি তদন্ত করার জন্য কমিটি হয়, তখনও তিনি ব্যবস্থাপনার সম্মান করেন এবং কোনো উদ্ধতপূর্ণ আচরণ করেননি, এবং অবশেষে সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাকে অভিযোগ থেকে মুক্ত করা হয়। তার পুত্র লিখেছেন চিনিয়ট এবং আশেপাশের এলাকা থেকে অনেকে বিরোধীও গোপনে ঘরে এসে তার দ্বারা চিকিৎসা করাতো, আর বহু আহমদি তার রোগী ছিল, আমিও জানি এই বিষয়টি। এলাকার বহু লোকের তিনি চিকিৎসা করেছেন আর এই কারণে তার সুপ্রসিদ্ধি ছিল রবুয়ারও এবং এই হাসপাতালেরও উক্ত এলাকায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজ শেষ অসুস্থতায় ওষুধ খাওয়ার জন্য যে চামচ ব্যবহার করতেন, হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চামচটি ছোট চায়ের চামচ ছিল, সেটি উম্মে নাসেরকেই বলে দিয়েছিলেন যে যে পুত্র ডাক্তার হবে তাকে দিয়ে দিও। সেই চামচটি তার পিতা ডক্টর মুনাফর আহমদ সাহেব পান, আর এরপর তার তিরোধানের পর তার কাছে ছিল এটি। অনেক সময় বরকতের খাতিরে সেটি দ্বারা তিনি ডক্টর মুবাশ্বের সাহেব অনেক রোগীকে সেটি দ্বারা ওষুধ খাওয়াতেন। তার জন্য যারা শোক জানিয়েছেন তার মাঝে অনেক বড় একটি অংশ গরিবদের ছিল, আর অনেক সময় তারা বলতো যে মির্জা সাহেব আমাদের মহসেন ছিল, আমাদের জন্য দানশীল ছিলেন, কারো চিকিৎসা করেছেন, কারো খেয়াল রেখেছেন অন্য কোনোভাবে। অনেকেই তার এলাকার কৃষক শ্রেণীর রয়েছে, অনেক মহিলা রয়েছে যারা চিকিৎসার জন্য তার কাছে আসতো। অনেক কৃষকরা এই কথা বলেছেন যে কিভাবে তিনি তাদের খেয়াল রেখেছেন বা তাদের দেখাশোনা করেছেন। আর এরা সবাই যারা আহমদিরা ছিল তারাও এসে কান্না করছিল যে আমাদের মাথার ছায়া উঠে গেছে। এরপর হাসপাতালের কর্মচারীরাও অধিকাংশ আমাকে লিখেছে যে আমাদের হাসপাতাল ইয়াতিম হয়ে গেছে,
আর সবাই খুবই আফসোস এবং কষ্টের বহিঃপ্রকাশ করেছে। যা হোক, সবার সাথে সম্পর্ক রক্ষা করেছেন, দরিদ্রদের দেখাশোনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুবরণকারীর যে প্রশংসা করে, জানাজা যাওয়ার সময় বলেছিল তার জন্য জান্নাত ওয়াজেব হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকেও এই যে কথার তার সত্যায়ন স্থল করুন। ডক্টর মির্জা সুলতান আহমদ সাহেব বলেন যে আমার জ্ঞান অনুযায়ী জামাতে সবচেয়ে বেশি সার্ভিস প্রদানকারী ডাক্তারের সম্মান তিনি পেয়েছেন, যা আমি পূর্বেও উল্লেখ করেছি। আর তিনি লিখেছেন যে যে যুগে তিনি কাজ শুরু করেছেন সেই যুগে কোনো সাহায্যকারী কম্পাউন্ডার ইত্যাদি বা সাহায্যকারী ছিল না, নিজেকে দরজা লাগাতে হতো, খুলতে হতো, রোগীদের ডাকতে হতো, অন্যান্য কাজও নিজেকে করতে, একাই অপারেশন থিয়েটার ম্যানেজ করতে, অ্যানেস্থেশিয়া দেওয়ার কেউ ছিল না, সেটিও নিজেকেই করতে হতো। আর ধীরে ধীরে তিনি স্টাফদের ট্রেনিং দিয়েছেন, আর এরপর হাসপাতালের অনেক সুপ্রসিদ্ধি হয়েছে। আর ইনফেকশনের রেশিও প্রাইভেট হাসপাতাল, যে কোনো প্রাইভেট হাসপাতাল থেকে অনেক কম ছিল। অধিকাংশ রোগীরা সফল চিকিৎসার পর হাসপাতাল থেকে ফিরে যেত, ঘরে ফিরত। আর আমিও দেখেছি যে তার যে ব্যবহার ছিল রোগীদের সাথে, অহমদি রোগী হলেও, আর আমি ব্যক্তিগতভাবেও জানি যে খুবই সম্মানকারী ছিলেন। ডক্টর নূরি মুবাশ্বের সাহেব, যিনি সরকারি হাসপাতালে ডাক্তার হিসেবে আছেন, তিনি বলেন যে আমি ডাক্তার সাহেবের চিকিৎসা সেবার এক দীর্ঘ চিকিৎসা সেবার বিস্তৃতি শুধু আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। আমি সরকারি হাসপাতালের আবার ছোট ছোট হাসপাতালে নিযুক্ত থেকেছি, প্রায় প্রতিটি গ্রাম এবং শহরের বহু লোক তার কথা স্বীকার করত। আর আমি যেমনটি বলেছি, অসংখ্য আহমদি সদস্য তার মৃত্যুতে শোক জানাতে এসেছে। ডক্টর নূরি সাহেব লিখেছেন যে রাবুয়ায় একজন বুজুর্গ রোগী তার ছবি ঘরে লাগিয়ে রেখেছিল, তিনি যখন দেখতে যান তখন সেই রোগী বলেন যে ডক্টর মুবাশ্বের অধিকাংশ সময় আমার ঘরে আসতেন, আমার স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইতেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করুন, এটি তার জীবিত থাকার অবস্থার কথা। তার সেবা এবং রোগীদের চিঠি এত বেশি এসেছে যে সেগুলো বর্ণনা করাও আমার জন্য সম্ভব নয়। খিলাফতের প্রতি একান্ত নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল, যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলা তার সাথে মাগফিরাত এবং কৃপার আচরণ করুন এবং নিজ প্রিয়দের সান্নিধ্যে স্থান দিন। দ্বিতীয় গায়েবানা জানাজা এবং তৃতীয় জানাজা হলো মুকাররমা সৈয়দ আমাতুল বাসিত সাহেবার, যিনি সৈয়দ মাহমুদ আহমদ সাহেব ইসলামাবাদের স্ত্রী ছিলেন। কয়েকদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর মির্জা আব্দুল সাত্তার সাহেব শাহর পৌত্রী ছিলেন এবং মোহতরম আব্দুর রাজ্জাক শাহ সাহেবের কন্যা ছিলেন। হযরত উম্মে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ছিলেন। মরহুমার পিতা প্রথম আইরিশ আহমদি মহিলা আব্দুর রাজ্জাক শাহ সাহেব হানিফা শাহ সাহেব, যার পূর্বের নাম ক্যাথলিন ওব্রায়েন ছিলেন, তার সাথে বিয়ে করেছিলেন। এটি 1945 সনে সম্ভবত কেনিয়ার নাইরোবিতে হয়েছিল। এরপর তার মাতা পাকিস্তানে চলে আসেন, পাকিস্তানে সিন্ধুতে তার নিযুক্তি ছিল, আর সেখানে তিনি অনেক কুরবানি করে, আয়ারল্যান্ডের হওয়া সত্ত্বেও সেই ছোট গ্রামে অনেক কুরবানি করে দিন অতিবাহিত করেছেন, এবং তার সন্তানরাও খুবই কুরবানি উপস্থাপনকারী ছিল, যাদের মাঝে একজন হলেন আমাতুল বাসিত সাহেব। এবার সৈয়দ মাহমুদ শাহ সাহেব বলেন যে নামাজের অভ্যস্ত, তাহাজ্জুদ নিয়মিত আদায় করতেন, আর শৈশব থেকেই নিজ পিতার সাথে নামাজ আদায় করতেন। ধার্মিকতা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, পর্দা অনেক কঠোরভাবে পালন করতেন। মরহুমা মুসিয়া ছিলেন
স্বামী ছাড়া এক কন্যা এবং দুই পুত্র রেখে গেছেন তার এক পুত্র বশির আহমদ এখানে থাকেন এক পুত্র শাহেদ আহমদ তার কন্যা আমেরিকায় আছে মজিদা মল্লিক তার কন্যা মজিদা মল্লিক যিনি আমের মালিক সাহেবের স্ত্রী তিনি বলেন যে মা আমার মা সর্বজনপ্রিয় এক ব্যক্তি তো ছিলেন যেই তার সাথে সাক্ষাৎ করত আন্তরিকতা সৃষ্টি হতে খিলাফতের প্রতি উন্নত চরিত্র ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিজের সব কথা কখনো খুলে বলতেন না দরিদ্রদের দেখাশোনা এবং দান খয়রাতের দিকে অগ্রগামী ছিলেন এতিমদের পড়াশোনা খরচা দরিদ্রদের খাবার খাওয়ানো মোট কথা নিজের পুরো সময় আল্লাহ তাআলার বান্দাদের সেবায় নিয়োজিত করতেন তার দোয়ার মাধ্যমে হোক বা সৎকার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলার কথা এবং ঐশী সাহায্যের কথা বলতে পছন্দ করতেন আর তাদের সাথে বন্ধুত্ব হতো যারা খোদা তালাকে ভালোবাসত আল্লাহ তালা কখনো তাকে আল্লাহ তালার তার সাথে বিশেষ ব্যবহার ছিল তার দোয়া আল্লাহ তালা গ্রহণ করতেন আর পূর্বেই তাকে জানিয়েও দিতেন আল্লাহ তালা বহু বিষয় বা বহু দোয়ার কবুলিয়তের বিষয়ে কঠোর অসুস্থতা সত্ত্বেও নামাজ পরিত্যাগ করেন এবং সর্বদা ঘড়ির দিকে দৃষ্টি থাকত যে কোথাও নামাজ ছুটে না যায় আল্লাহ তালা তার সাথে ক্ষমা এবং কৃপার আচরণ করুন তার মর্যাদা উন্নীত করুন তার সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দিন তৃতীয় জানাজা গায়েব মুকাররম শরীফ আহমদ বন্দে শাহ সাহেবের যিনি চক নম্বর 261 জামাতের সদর ছিলেন আব্দুল ওয়ালি ফয়সালাবাদের তারও কিছুদিন পূর্বে ইন্তেকাল হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার পুত্র রহমতুল্লাহ বন্দে শাহ সাহেব মুরব্বী সিলসিলা হিসেবে আছেন তিনি বলেন আমাদের দাদা দুই তিন মাসের ছিলেন যে তার পিতামাতা এবং আত্মীয় স্বজনরা হযরত মুসলিম মওউদ আলাইহিস সালামের যুগে প্লেগে মারা যায় তখন দাদার এক দূর সম্পর্কের আত্মীয় আহমদি পরিবার তাকে সেই প্রাথমিক দিনগুলোতে লালন পালন করেন এরপর বাটালার এক কাজীর সিদ্ধান্ত অনুযায়ী আরেকটি নিকট আত্মীয় আহমদি পরিবারে তিনি লালিত পালিত হন আর এইভাবে তিনি জীবনের প্রাথমিক অবস্থা থেকে আহমদি পরিবেশের আলোচিত পালিত হয়েছেন তিনি প্রায় 25 বছর তার গ্রামে জামাতের প্রেসিডেন্ট ছিলেন অসংখ্য বৈশিষ্ট্যের অধিকারী দরবেশ প্রকৃতির অধিকারী ছিলেন নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে আত্মীয় স্বজনের সাহায্যকারী খিলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন তার শোক সন্তপ্ত পরিবারে 5 পুত্র এবং 3 কন্যা রয়েছে তার এক পুত্র যেমনটি আমি বলেছি রহমতুল্লাহ বন্দে শাহ সাহেব মুবাল্লিগ সিলসিলা হিসেবে জামে আহমদিয়া জার্মানিতে শিক্ষক হিসেবে সেবা করছেন আর নিজ গ্রামের বিরোধিতাপূর্ণ আচরণের কারণে তার পিতার জানাজা এবং তাদফিনে সময় মতো উপস্থিত হতে পারেননি আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন তার মর্যাদা উন্নীত করুন এবং সমস্ত সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر